দেখতেই পাচ্ছ আমরা ঠিক এখানের অংশে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই স্থানেই কিন্তু একদা শ্রীরামকৃষ্ণ আসতেন এবং ইসলাম সাধনা করতেন। ইংরেজির 1866 সাল নাগাদ নিজের দেশের বাড়ি থেকে ফিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ইসলাম ধর্ম সাধনা করেছিলেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে তখন মুসলমান ফকিরদের সম্মান ও সমাদর করা হতো। তিনি গোবিন্দ রায় নামক এক সুফি দরবেশ বা সাধকের নিকট আল্লা মন্ত্র গ্রহণ করেন। সময়টা 1273 বঙ্গাব্দ, ইংরেজির 1866 সাল। এই সুফি সাধক তখন দক্ষিণেশ্বরে আসা যাওয়া শুরু করেছিলেন। তার বাড়ি ছিল দমদমা, অর্থাৎ যেটা এখন দমদম, সেখানে। এই সাধন শ্রীরামকৃষ্ণ 3 দিন মাত্র করেছিলেন। এর জন্য তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে বর্তমান টিএন বিশ্বাস অর্থাৎ ত্রৈলোক্যনাথ বিশ্বাস রোডের ওপর অবস্থিত মোল্লাপাড়া মসজিদে গিয়েছিলেন। আবার কোনো কোনো পুস্তকে বলা হয়েছে যে শ্রীরামকৃষ্ণ পাশের গেরাতলা মসজিদে ইসলাম সাধনা করেছিলেন। এই দুটি তথ্যই ঠিক নয়, কারণ প্রথমত গেরাতলা মসজিদের অবস্থান কলকাতার কলাবাগানে। আগে এই স্থানের নাম ছিল গেরাতলা, যেটা এখন চিত্তরঞ্জন এভিনিউ, কলাবাগান। এক ফকিরকে আলিঙ্গন করার জন্য রামকৃষ্ণদেব এখানে এসেছিলেন। আলিঙ্গন দৃশ্যটি দেখেছিলেন ঠাকুরের সঙ্গে থাকা ভাইপো রামলাল। এই ঘটনাটিকেই কিছু লেখক ভুল করে দক্ষিণেশ্বরের ঘটনা বলে উল্লেখ করে বলেন যে ঠাকুরের সঙ্গে ফকিরের প্রথম দিনের আলিঙ্গনাবদ্ধ মিলন দৃশ্যটি দেখার সৌভাগ্য হয়েছিল ঠাকুরের ভাইপো রামলালের কলকাতা থেকে ফিরে মন্দিরের প্রধান ফটকের নিকটে সামান্য উত্তর দিকে গেরাতলা মসজিদের গেটে। এই তথ্যটা কিন্তু একেবারেই ভুল। দ্বিতীয়ত, ঠাকুর উদ্যানের ভিতরে গাজীপীরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে কোনো দিনই ইসলাম সাধনা করেননি শ্রীরামকৃষ্ণ। সেই জায়গাটা আমরা একবার দেখে নেব। ওকে, তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে রয়েছি। তো বই পড়ে আমরা যেটা জেনেছি যে ভেতরে একটা সুফি পীরের দরগা আছে, যেটাকে অনেকেই বলেছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইসলামের সাধনা স্থল, যদিও শিশুতোষ সামন্ত দাবি করছেন যে সেটি নয়। তো আমরা একবার সেই জায়গাটা দেখার চেষ্টা করব, যেখানে সবাই দাবি করছেন যে সুফি পীরের দরগাতে শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনা করতেন। তো এক্স্যাক্টলি আমি জানি না কোথায় আছে, আমরা জিজ্ঞেস করার চেষ্টা করছি লোকজনদের যে সুফি পীরের দরগাটা কোথায় আছে। তো সেটাও আপনারা ভিজিট করবো, করে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই হলো সেই গাজীপীরের দরগা, যেখানে অনেকেই বলেছেন যে এখানেই শ্রীরামকৃষ্ণ একসময় ইসলাম সাধনা করতেন, কিন্তু সেই বক্তব্যটি যুক্তিসঙ্গত নয়। কোথায় করতেন সেই সঠিক জায়গাটায় আমরা নিয়ে যাচ্ছি, চলো। আমরা যাত্রা করব হচ্ছে টিএন বিশ্বাস রোড, অর্থাৎ যেখানে শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনা করতে আসতেন, যেরকম আমরা খোঁজ পেয়েছি লেখকের বইতে পড়ে, সেই স্থানটা আমরা দর্শন করব। আপনাদের মধ্যেও যেমন একটা উত্তেজনা এবং উন্মাদনা কাজ করছে যে সত্যি এরকম কিছু হয়েছিল কি না, হলেও সেই স্থানটা এখন কী অবস্থায় আছে সেটা দেখার, তো আমাদের মধ্যেও সেই উত্তেজনাটা রয়েছে এবং সেটার উপর ভরসা করেই আমরা এই একটা পড়ন্ত বিকেলে বলা যেতে পারে আমরা এসে উপস্থিত হয়েছি দক্ষিণেশ্বরে, এবং সেখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করছি টিএন বিশ্বাস রোডের ওপরে, যেখানে এই মাজার বা মসজিদটি রয়েছে যেখানে শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনা করতেন, সেই স্থানে আমরা যাব। তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ স্থানে পৌঁছে যাচ্ছে। হলুদ এটা শেষ হচ্ছে এটাই হবে আই থিঙ্ক। চল,
নমস্কার বন্ধুরা, পূর্ব কথা মতো যেরকম বলেছিলাম আমরা যে শ্রীরামকৃষ্ণ যে স্থানে ইসলাম সাধনা করতেন সেই স্থানে আমরা যাব। ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি, দেখতেই পাচ্ছ আমার ঠিক পেছনের অংশে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ এই স্থানেই কিন্তু একদা শ্রীরামকৃষ্ণ আসতেন এবং ইসলাম সাধনা করতেন। এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। এটা হচ্ছে পীরস্থান, এটা মাজার, ঠিক আছে, গাজী বাবা এখানে শ্রীরামকৃষ্ণ আসতেন। সুতরাং এই যে জায়গাটা দেখছেন, আজ থেকে 200 বছর আগে এখানে একটা মসজিদ ছিল এবং এই মসজিদেই কিন্তু শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনা করতে আসতেন। তার বর্তমান অংশ দেখতেই পাচ্ছ ভেঙে চুড়ে রয়েছে, চারিদিক ভাঙা পড়েছে, একটা ছোটোখাটো স্লাম এরিয়া মতো রয়েছে। এটাকে পেরিয়ে আমরা যদি ভেতর দিকে একটুখানি চলে যাই সেখানে দেখতে পারবো পুরনো ভাঙাচোড়া রয়েছে। খুব দ্রুত এখানে হয়তো একসময় বড়ো কোনো বিল্ডিং তৈরি হবে, জানি না এ ভবিষ্যৎ কী, যদিও বর্তমানে মসজিদটা ওয়াকফ কমিশন যেটা পশ্চিমবঙ্গ সরকার তার আওতায় রয়েছে এবং বর্তমানে এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে এই স্থানটি যেখানে একসময় শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনা করতে আসতেন। আমার মনে হয় এটা একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ইতিহাসের পাতায়, এবং যেখানে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর রানী রাসমণি জড়িয়ে রয়েছেন সেই দিক থেকে দেখলে কিন্তু এই জিনিসটার বা এই জায়গাটার গুরুত্ব কিন্তু অপরিসীম। তো বন্ধুরা, তোমরা দেখলে আমি আর কৌশিক সেই জায়গাটা তোমাদেরকে দেখালাম যে স্থান থেকে শ্রীরামকৃষ্ণ ইসলাম সাধনা করেছিলেন। আমার মনে হয় এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেকেই হয়তো জানতেন না। আমরা যেরকম করে থাকি প্রত্যেকটা ভিডিওতে কিছু অজানা তথ্য সকলের সামনে তুলে ধরি, এই ভিডিওতেও আমরা সেটাই করলাম। তো কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানিও, লাইক এবং শেয়ার অবশ্যই করো। আমার মনে হয় এটা শেয়ার করার দাবি রাখে ভিডিওটা। আর যারা প্রথমবার তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে রাখো। পরের ভিডিওতে আরও কিছু নতুন তথ্য নিয়ে ফিরছি, সঙ্গে থাকো।